একটা কোম্পানি আপনাকে জব দিবে কেন? আপনি কোম্পানির জন্য কি করতে পারবেন? আপনি কি একটা প্রবলেম সলভ করতে পারেন? আপনি একটা পিএলসির কাজ জানেন? অটোমেশনের কাজ জানেন? আমি ইউনিভার্সিটিতে 4 বছর সময় নষ্ট করতেছি টু গেট দ্য সার্টিফিকেট, এবং অলসো আমি ডিপ্লোমাতে 4 বছর সময় দিচ্ছি টু গেট দ্য সার্টিফিকেট। একটা কোম্পানি আমাকে হায়ার করবে, আমি তার ওখানে কাজ করবো, সেজন্য আমার সার্টিফিকেট দিয়ে সেখানে কোনো ভ্যালু আসবে বলে আমি মনে করি না। কারণ আমি 2008 সাল থেকে জব করতেছি, আমি জব চাচ্ছি না, আমার জব অফার আছে কেন আমি কাজ জানি, আর আমি চাকরি পাচ্ছি না কেন আমি কাজ জানি না। সেজন্য প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি, বেকার সমস্যা থাকবে না, জবের সমস্যা থাকবে না, কাজ শিখেন, নিজেকে তৈরি করেন, নিজের পিছনে ইনভেস্ট করেন। এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের একজন গর্বিত ভিআইপি মেম্বার, এবং পরিচয় করার মেইন উদ্দেশ্য হলো আমাদের ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কি কি প্রবলেম আসলে উনি ফেস করছে এবং তার জন্য কি কি পদক্ষেপ উনি নিয়েছে, এবং যে পদক্ষেপগুলো আপনি জানলে আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে ভালো হবে এবং একটা সঠিক ওয়ে আপনি খুঁজে পাবেন। তো আমি 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 আমার কথা বাড়াচ্ছি না, আমি আমার ভাই থেকে একটা ছোট একটা স্টোরি জানতে চাই যে আসলে আপনি আপনার লাইফে কিভাবে আপনি চেঞ্জিং আনছেন বা কি কি করলে আপনার জন্য লাইফে অনেক পরিবর্তন আসবে সেটা একটু সবার জন্য একটু বলবেন। শুরুতে আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি বর্তমানে কর্মরত রয়েছি এসিআই লিমিটেডে, এর আগে আমি কয়েকটা কোম্পানিতে জব করেছি। তো আমি 2008 সাল থেকে জবের সাথে সম্পৃক্ত রয়েছি। তো পড়াশোনাতে আমি বেশ ভালো ছিলাম, তো তার পাশাপাশি আমি যখন কর্মক্ষেত্রে যাই তখন আমি দেখি যে আমার থিওরি যে নলেজগুলি রয়েছে তার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজগুলি আমি না পাওয়ার কারণে, অপর্যাপ্ততার কারণে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা আমার পুঁথিগত বিদ্যা থেকে আমি মানে সলভ করতে পারি নাই। তো এরপরে আমি অনেকটা মানে নিজে থেকে সমস্যার মধ্যে ছিলাম যে কি করতে পারি কি করতে পারি। তো ইতিমধ্যে আমি আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং এর একটি সন্ধান পাই। তো এরপরে আমি এখানে আসার পরে দেখতে পাই যে আমার মানে থিওরির যেগুলি আমি শিখেছিলাম প্র্যাকটিক্যালে সেইগুলি মানে শেখার জন্য হিউজ পরিমাণে এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং উন্নত ল্যাব রয়েছে, উন্নত প্রযুক্তি আপডেটেড প্রযুক্তিগুলি রয়েছে। তো এখানে এসে আমি যে টিচারদের কাছ থেকে শিখতে পারতেছি এবং আমার শিক্ষাটা এমন ভাবে হচ্ছে যে আমি যে কোর্সটিতে ভর্তি হয়েছি তারপরেও আমি আলাদা সময় আমার প্রবলেমগুলি নিয়ে আমি এখানে কাজ করার সুযোগ পাচ্ছি। এখন যেটা হচ্ছে আমি বর্তমানে জব করতেছি পিএলসি রিলেটেড, পিএলসি অপারেশন এবং এই রিলেটেড জবে। তো দেখলাম যে পুঁথিগত বিদ্যা থেকে আমি ওখানে মানে আমাকে কভার করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। যখন আমি এখানে কাজগুলি শিখলাম স্ক্যাডা, ডিএলসি প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং অটোমেশন, যুগ উপযোগী এইগুলি শেখার কারণে আমি এই কর্মক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এর কৃতিত্ব আমি দিতে চাই বাংলাদেশের আমার জানা মতে সবচেয়ে বড় এ পর্যন্ত আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং কে, যে তারা এত সুবিন্যস্ত ল্যাব এবং আপডেটেড ডিভাইসগুলি নিয়ে এসে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এর জন্য আমি আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই। সেই মানে তার পরবর্তীতে আমি বলতে চাইতেছি আমাদের যারা আপকামিং রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু দুটো কথা, যে আপনি শিখবেন, আপনি শিখবেন থিওরিটা, তার পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল শিখতে না পারেন, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে যে প্রকৌশলী হিসেবে আপনি আপনার ক্যারিয়ারে কখনোই সফল হতে পারবেন না। আমাদের কাজটা কি মূলত, আমরা থিওরির পরে বাস্তব ক্ষেত্রে আমাকে ওই ডিভাইসটা নিয়ে কাজ করতে হবে, একটা সমস্যা হয়ে গেছে আমাকে সমাধান কিন্তু করতে হবে। তো আমি যদি প্র্যাকটিক্যাল না করি আমি কিন্তু সমাধানটা করতে পারবো না। যেমন আমি ফ্যাক্টরি লেভেলে জব করি, এখন হঠাৎ করে সেদিন আমার পিএলসিটা হ্যাং করে বসে আছে। এখন আমি যদি প্র্যাকটিক্যাল কাজ না জানি, কোথায় কানেকশন যায়, কিভাবে আসে, কিভাবে কোনটা হচ্ছে, তাহলে আমি কিন্তু সমাধান করতে পারবো না। আর আমরা একটা জিনিস বলি যে আমি জব পাচ্ছি না, আমি কেন জব পাচ্ছি না, আর আমি তো বলবো আমি জব নিচ্ছি না, পার্থক্যটা কোথায়? একটা কোম্পানি আমাকে হায়ার করবে কেন, আমি তার ওখানে কাজ করবো সেজন্য, আমার সার্টিফিকেট দিয়ে সেখানে কোনো ভ্যালু আসবে বলে আমি মনে করি না। আর আমি 2008 সাল থেকে জব করতেছি, সেক্ষেত্রে আমি দেখতেছি আমি যখন কাজ জানবো, আমি যখন প্রবলেম সলভ করতে পারবো, আমাকে নিয়ে নেয়ার জন্য তার আগ্রহী করবে। তো আমি জব চাচ্ছি না, আমার জব অফার আছে কেন আমি কাজ জানি, আর আমি চাকরি পাচ্ছি না কেন আমি কাজ জানি না। সেজন্য তো নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনার ডিপ্লোমাতে যে 4 বছর শিখছেন, একটা ইনভেস্ট করছেন, একটা সময় দিয়েছেন, ইভেন বিএসসিও
ইভেন বিএসসি তো আপনি একটা সময় দিচ্ছেন, একটা ইনভেস্ট করতেছেন, একটা পরিশ্রম করতেছেন, তো ডিপ্লোমা করার পর আমি ঢাকা পলিটেকনিক ডিপ্লোমা করেছি, বিএসসি ভালো জায়গা থেকে আমি করেছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও বলতে চাচ্ছি যে আমার যে গ্যাপটা ছিল, আমার যে ল্যাগেজটা ছিল, আমার ভিতর দুর্বলতা ছিল, আমি কাজ জানি না, এখানে এসে আমি প্র্যাকটিক্যাল কাজগুলি শিখতে পারতেছি। এখানে একটা বিষয় হলো, তাহলে আপনি 8 বছর আপনি সময় দিয়েছেন ইউনিভার্সিটি এন্ড পলিটেকনিকে, তো তারপরে গিয়ে আপনার সময় দিতে হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট। জি জি, বাট এটা যদি একদম শুরু থেকে দিতেন তাহলে আপনার কতটুকু লাভবান হতেন আপনি? আমি সেই কথাতেই আসতেছিলাম। আচ্ছা, যে ওখানকার 8 বছর এখানকার 1 বছর, ওই 8 বছরের তুলনায় অনেক, যেহেতু আমাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, কাজ করতেই হবে। আমার সার্টিফিকেট অনেকগুলি আছে, ব্যাপার না, আমার ফ্যাক্টরি আমার মেশিনারিজ প্রবলেম হয়ে বসে আছে, আমি সলভ করতে না পারলে আমার সেখানে কোনো গ্রহণযোগ্যতা নাই, আর সেজন্য প্র্যাকটিক্যাল নলেজ শেখার কোনো বিকল্প নাই। আপনি ওখানে 8 বছর সময় দিয়েছেন, ভালো কথা, আমি লস বলবো না, আমি প্রয়োজনটা বলবো, ওখানকার 8 বছরের তুলনায় এখানে 2 বছর খুব প্রয়োজন। ওখানে আপনি 8 বছরে যে 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ফেলছেন, 8 বছর সময় চলে গেছে, আপনি এখানে এসে, আমি এখানে বলতেছি এজন্য যে এত বড় পরিসরে এত আপডেট, প্রতিনিয়ত আপডেট, এত মানে ডিভাইসের সমাহার এবং এত মানে ভালো মানের টিচার আমি তো করেছি এখানে, আমি জানি, সেজন্য এখানে বলতেছি, অনেক ঘুরেছি, অনেক খুঁজেছি, তো এজন্য বলতেছি এখানে আপনারা আসেন, দেখেন, এটা ভিজিট করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আপনি যদি কাজ জানেন, আপনি যদি প্র্যাকটিক্যাল শিখেন, জব আপনাকে খুঁজে নিবে, আপনি জব খুঁজবেন না, আপনাকে জব খুঁজে নিবে। যেমন আমার সিভি এখন ব্রিজ অফ থেকে কালেক্ট করে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ জানি, তো আপনিও স্কিলটা ডেভেলপ করেন। আপনি স্কিল ডেভেলপ করতে এখানে আপনি 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করেন, আপনি ওখানে 20 লাখ টাকা খরচ করে ফেলছেন, 8 বছর সময় দিয়েছেন, এখানে 1 বছর সময় দেন আপনি, আমি বলবো আপনি এখানে 6 মাস সময় দেন, দেখেন আপনার কি ডেভেলপ হয়, আপনি কি জানেন, কি শিখেন, আপনি বইয়ে শিখে আসছেন, আমিও তো পড়াশোনা করেছি, ওখানকার সাথে এখানে এসে আমি কিছু মিল পাচ্ছি না, ওখানে শুধু টাস্ক করে দিয়েছে, 2টা ম্যাথ করাইছে, শেষ করে দিয়েছে, এখানে তো আমি ডিভাইস নিয়ে কাজ করতেছি, আমি এখানে মোটর রান করতেছি, আমি পিএসসি প্রোগ্রামিং করতেছি, বলা বাহুল্য ইন ফিউচার আমাদের অটোমেশনের সব চলে আসবে 100%, তো সেখানে আমাদের অটোমেশনের গুরুত্ব অনেক বেশি, আর এখানে ডিফারেন্ট টাইপ অফ পিএলসি নিয়ে এখানে কাজ করা হচ্ছে। আমি আমার সম্মানিত স্যার, তার সম্পর্কে যা আমি জেনেছি আলহামদুলিল্লাহ, আমি তার সাথে শিখতে পারতেছি, আমাদের ফাইন স্যার আছে, শিখতে পারতেছি, এরকম এত বড় বড় মানুষদের কাছে এসে শেখাটাও একটা বড় ব্যাপার। আমি এটা আমাদের জন্য অনেক কিছু, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি একটু বলতে চাই যে আপনারা অন্তত একবারের জন্য আসেন, দেখেন, ভিজিট করেন, নিজেকে পরীক্ষা করেন, আপনি কি জানেন, একটা কোম্পানি আপনাকে জব দিবে কেন, আপনি কোম্পানির জন্য কি করতে পারবেন, আপনি কি একটা প্রবলেম সলভ করতে পারেন, আপনি একটা পিএলসির কাজ জানেন, একটা অটোমেশনের কাজ জানেন, এখন সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে পিছিয়ে গেলে আপনি জব মার্কেট থেকে পিছিয়ে যাবেন, আপনার কেরিয়ার পিছিয়ে যাবে। ডিপ্লোমা করেছেন, চলে আসেন এখানে, 6 মাস সময় দেন, 1 বছর সময় দেন, তারপরটা আপনি বুঝবেন। বিএসসি করেছেন, জব পাচ্ছেন না, চলে আসেন, ভিজিট করেন, কাজ শিখেন, চাকরি আপনাকে খুঁজবে, সমস্যাটা আমাদের মধ্যে আমরা জানি না, তো আমি সবাইকে আহ্বান করব, আমি লস করেছি, আপনারা লস করবেন না, অনুরোধ করে বলতেছি, প্লিজ অনুরোধ করে বলতেছি, আপনারা প্র্যাকটিক্যাল কাজগুলি শিখেন, যেখান থেকে শিখেন আপনারা শিখেন, তবে বলবো সব জায়গার মতো করে এখানেও একবার আসেন, কারণ আমি এখানে প্র্যাকটিক্যাল, সেজন্য বলতেছি ভিজিট করেন, দেখেন, বুঝেন, নিজেকে গড়েন, আপনাকে খুঁজে নিবে, আপনার খুঁজতে হবে না। আশা করি আপনারা এটা মাথায় আনবেন, চিন্তা করবেন, আর ওদিকে যা করছেন করছেন, এখন সময় নেন, প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি, বেকার সমস্যা থাকবে না, জবের সমস্যা থাকবে না, কাজ শিখেন, নিজেকে তৈরি করেন, নিজের পিছনে ইনভেস্ট করেন। আমরা অনেক টাকা অনেকভাবে খরচ করি, একটা আইফোন কিনি 1,20,000 টাকা 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনতেছি আমরা, আমি আমার জন্য 50,000 টাকা খরচ করতে পারতেছি না, বিএসসি করতেছি 10 লাখ টাকা দিয়ে, এখানে আমি 1 লাখ টাকা খরচ করতে পারতেছি না, এটাই আমার কেরিয়ার। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি বুঝবেন, আমি আমার সমস্যাটা নিজ উদ্যোগে এখানে শেয়ার করলাম, আপনাদের জন্য আমি ফেস করেছি, আপনারা সফল হন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ের স্টোরিটা শেয়ার করেছে, আমি আশা করি
এখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন যেটা আপনি আপনার ক্যারিয়ারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বশেষে একটাই কথা যে আমি ইউনিভার্সিটিতে আমি 4 বছর সময় নষ্ট করতেছি, না আসলে 4 বছর আমি সময় দিচ্ছি টু গেট দ্য সার্টিফিকেট, এবং অলসো আমি ডিপ্লোমাতে 4 বছর সময় দিচ্ছি টু গেট দ্য সার্টিফিকেট এবং থিওরিটিক্যাল নলেজ গেইন করার জন্য। বাট বাস্তবিক ক্ষেত্রে যদি আপনি জব সেক্টরে আগাতে চান, অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল স্কিল ছাড়া আপনি আগাতে পারবেন না। ইউনিভার্সিটি, এটা হলো আমার ইউনিভার্সিটি আর এটা হলো আমার জব সেক্টর, দুইটা লাইন হলো প্যারালাল লাইন, একটার সাথে আপনি কখনো একটা মিলাতে পারবেন না। ইউনিভার্সিটি যা পড়ছে আপনি প্র্যাকটিক্যালি কখনো মিলাতে পারবেন না, এটা 100%। আপনি যে কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করেন, এটা আপনি সব সিনিয়র থেকে সেম আনসার পাবেন। সো আমি 4 বছর নাহলে 8 বছর সময় নষ্ট করেছি স্কিল ডেভেলপমেন্টের জন্য, 1 বছর সময় কি আমি নষ্ট করতে পারবো কিনা যেটা আমার ক্যারিয়ারে কাজে আসবে। তো আমি ভাইয়া অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।